আসসালামু আলাইকুম আপুরা, দ্য গ্যানিমেড বিউটির আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই ভালো থাকাকে আরও বেশি ভালো রাখার জন্য আমি আজকে নিয়ে এসেছি খুব সহজ একটি প্যাক। সহজ প্যাক বলছি তার কারণ হচ্ছে এটি একটি রেডিমেড বা ইনস্ট্যান্ট প্যাক, যেটা তোমরা যে কোনো সময়ই ব্যবহার করতে পারো কোনো রকম তৈরি করা ঝামেলা ছাড়াই। আর এই প্যাকের বেস হচ্ছে মধু, যা একটি স্কিন গ্লোয়িং এজেন্ট। প্রতিদিন শুধুমাত্র মধু যদি ত্বকে লাগিয়ে 20 মিনিট ম্যাসাজ করা হয় তাহলে স্কিন অনেকটা গ্লোই দেখায়। আর মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টগুলো আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয়। তাহলে চলো দেখে নেই কীভাবে তৈরি করব এই মধু দিয়ে তৈরি ইনস্ট্যান্ট প্যাক, যা আমাদের স্কিনকে একটি হেলদি আর গ্লোই লুক দিবে। প্রথমেই মুখ আটকানো যায় এমনই একটি কাচের কন্টেইনারে 2-3 টেবিল চামচ মধু নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো কফি পাউডার, ইনস্ট্যান্ট কফি পাউডার। আর নিচ্ছি 1 চা চামচ মতো হলুদ। আমি কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করে নিয়েছি, তোমরা চাইলে ওয়াইল্ড টার্মারিকও নিতে পারো। এখন কফি আর হলুদ এই মধুতে মিশিয়ে নিব খুব সুন্দরভাবে। এই প্যাকটি তৈরি করে নেওয়ার পরে 7-10 দিন পর্যন্ত তোমরা এটা ব্যবহার করতে পারবা। আগে ফেসটা সুন্দরভাবে ক্লিন করে নিয়ে তারপরে এই প্যাকটি অ্যাপ্লাই করবা। তারপর খুব সুন্দর করে ম্যাসাজ করার পর 10-15 মিনিট ওয়েট করবা এবং তারপর ধুয়ে ফেলবা। যারা খুব বিজি থাকো, প্যাকগুলাইতে ইচ্ছা করে না, রূপচর্চা করতে ইচ্ছা করে না, অনেক টাইম লাগে, তাই তোমাদের অনীহা হয়, তারা কিন্তু এটা খুব সহজে ব্যবহার করতে পারো, কারণ তোমাদের এটা কোনো ঝামেলাই নাই। এখন আমি অ্যাপ্লাইয়ের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই স্কিনে নিয়ে খুব সুন্দরভাবে ম্যাসাজ করতে হবে। যত সুন্দরভাবে তুমি ম্যাসাজ করবা তত সুন্দরভাবে এই স্কিন গ্লোয়িং এজেন্টগুলো তোমার ত্বকে বসে যাবে। খুব ভালোভাবে ম্যাসাজ করার পরে এটা 10-15 মিনিট তুমি রেখে দিবা, ওভাবে রেখে দিবা। কিছুক্ষণ তুমি ম্যাসাজ করবা, 2-3 মিনিট ম্যাসাজ করবা, করার পরে রেখে দিবা। তারপর 10-15 মিনিট ওয়েট করার পরে একটা ভেজা কাপড় বা টিস্যু টাওয়েলটা ভিজিয়ে নিয়ে স্কিনটা খুব সুন্দর করে ক্লিন করে নিবে। স্কিনে ডিরেক্ট পানি দিয়ে ধোয়ার চাইতে এই প্রসেসটা খুব বেশি এফেক্টিভ মনে করা হয়, এই জন্যই সবাই এই প্রসেসটাই ফলো করে থাকে। তাই ডিরেক্ট পানি দিয়ে না ধুয়ে এভাবে স্কিনটা ক্লিন করে নিবে। আমার হাতে এই প্যাকটি একবার ব্যবহার করার পরে আশা করি তোমরা পার্থক্যটা দেখতে পাচ্ছ। তাহলে তোমরা এটা প্রতিদিন ব্যবহার করলে তোমাদের স্কিনে কী পরিমাণ গ্লো দিবে আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু এই প্যাকটাই না, মধু রিলেটেড যে কোনো প্যাকই আমাদের স্কিনের জন্য অনেক ইফেক্টিভ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার ভিডিও লাইক করো আর আমার ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ।